যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। এশিয়ান টিভির ডিএমডি অপারেশন মোহাম্মদ সাজ্জাদ হোসেন রশিদ পারভেজের সুস্থতা কামনায় টাঙ্গাইলের মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ মোহাম্মদ সেলিম হোসেন। বুধবার বিকেলে অনুষ্ঠিত এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড চিলি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ সাজেদুল হক ও আবু বক্কর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন ও মোহাম্মদ সোহেল রানা, শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মোতালেব মিয়া, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপস, সাবেক ছাত্রনেতা মির্জা জাকারিয়া হাবিব ডায়মন্ড, মোহাম্মদ আরিফুর রহমান আরিফ, মিজানুর রহমান সহ আরও অনেকেই।